এই দেখো বন্ধুরা, মা দই পেতেছে ঘরে, টক দই। দেখেছেন কি সুন্দর টক দইয়ের গন্ধ বেরিয়ে গেছে। দইটা খুব সুন্দর হয়েছে, দেখুন হালকা হালকা ভালোই টক দইটা হয়েছে। জাস্ট মা একটু খেয়ে টেস্ট করেছে সন্ধেবেলা, তা আমিও করবো, এখনো করিনি, বন্ধ করে দিলাম ঢেকে। ঢাকা থাকুক, পরে খাচ্ছি। নমস্কার বন্ধু, অমিত সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকে একটি ছোট ব্লগ নিয়েই চলে এসেছি। এখন প্রায় সন্ধেবেলা, মা চলুন কি করছে মা দেখে আসছি। মা এখন ম্যাগি করছে, রান্নাঘরে চলে এসেছি। ব্লগটি স্কিপ করবেন না বন্ধুরা। যারা যারা আমার চ্যানেলে নতুন, বন্ধুরা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব অথবা ফলোয়ার বাটন ক্লিক করেনি, তাদেরকে অবশ্যই জলদি জলদি চটপট করে দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মা এখন সন্ধ্যে টিফিন বানাচ্ছে, মা করছে রুটি। রুটি কিন্তু তেলে ভেজে নিয়েছো, আর মা এখন ম্যাগি বানাচ্ছে, ম্যাগি স্যুপ নিয়েছে, ম্যাগি বানাচ্ছে। আর ম্যাগি কিন্তু পুরো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছে মা এখন, দেখুন এই যে। আমার শরীরটা খুব ভালো নেই আজকে, খুব পেট ব্যথা যন্ত্রণা করছে। সকাল দিয়ে ব্লগ করতেও পারিনি, আমি এখনই করছি, চার ছোট ব্লগ নিয়ে আসলাম আজকে। রাস্তার দিকটা চলুন, রাস্তার দিকটা দেখাই। আজকে প্রচুর জল কাদা, বৃষ্টি সারা দিন, বৃষ্টি একটু ভালো লাগছে না। আগের রাতের থেকে, এক রাত একটা থেকে বৃষ্টি চালু হয়েছে। বাইরের দিকটা একটু দেখালাম, রাস্তার দিকে শুনশান, আর রাস্তাঘাট পুরো ভেজা স্যাঁতস্যাঁতে ক্যাতক্যাতে, ভাল লাগে না তো এরকম রাস্তাঘাট। চারিদিকে পোস্টারের লাইট গুলো দাঁড়িয়ে রয়েছে, এই পাশে একটা পোস্ট আর ওই পাশে একটা পোস্ট। গাড়ি ঘোড়া যাচ্ছে, দেখুন মা দোকান খুলে দিয়েছে, মাই দোকান খুলেছে আজকে, আমি খুলিনি। আর ওরা পড়তে এসেছিল, ওদেরকেও সেরকম দেখাতে পারিনি। আমার শরীরটা খুবই খারাপ ছিল আজকে, প্রচণ্ড যন্ত্রণা করছিল পেট। হঠাৎ আমাদের বর্ষায় জল উঠে গেছে, আর শুভায়ন এসেছিল আজকে পড়তে, শুভায়ন। চলুন আবার রান্নাঘরে নিয়ে যাই আপনাদের। আর চারিদিক দিয়ে জল ভেসে গেছিলো, চারিদিকে বৃষ্টি, আমাদের উঠান আবার ভরে গেছে। আর মা এখন ম্যাগি করছে, কি খাবে বললো মা, ওই কারণে আমি দাও কিছু একটা করে, মা লাস্টে ম্যাগিটাই করতে বললো। অফিসে গেছিলেন, অফিসেও শরীরটা ভালো ছিল না, পেট ব্যথা করছিল। জানি না পেট ব্যথা একটু এখন ঠিক আছে, তা খেয়ে দাওয়া পেয়েছে। দুপুরবেলা একবার পটি টটি গিয়েছিলাম, তা এখন ম্যাগি ম্যাগি মশলাগুলো কেটে নিচ্ছে, আর ম্যাগি বসিয়ে দিয়েছে, ম্যাগি করছে, করছে এখন। তোমাদের কি পেঁয়াজ লঙ্কা দিয়েছো? ওইখানে অনেকটা হয়েছে পেঁয়াজ লঙ্কা, এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছে। সারাদিন আজকে প্রচুর কাজ ছিল, তেমনি আর তেমনি সাজু বৃষ্টি 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 আর কি, 12 মাস বর্ষাকাল, বৃষ্টি আর কি যে যাবে না আর কি। এবার প্রত্যেকটা কালে বৃষ্টি হচ্ছে, আর প্রত্যেকটা কাল কোনটা কি কাল গেছে বোঝা মুশকিল, কিন্তু বর্ষাকালটা আপনারা অনুভব করতে পারবেন সকলে, যাই বলুন তাই বলুন। বর্ষাকাল আর কি নিম্নচাপ তো রয়েছে, জানি না আগেকার মানুষরা বেশিরভাগ খরা দেখা দিত, আর এখন বৃষ্টি, বৃষ্টি কাকে বলে? খরায় মানুষ জল পেত না, বৃষ্টি কবে আসবে, চাষিদের খুব কষ্ট হতো। আর এখন বাবারে বাবা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, যেখানে চাষের জলের প্রয়োজন সেখানে বৃষ্টি হয়, আর আমাদের এখানে 12 মাস বৃষ্টি। হয়ে গেছে কাজ, কাজের কাজ, আর এটা ফেলে দিয়ে আসি, মা হাতে তুলে দিল এই কারণে ফেলতে। জানো তো বন্ধুরা, এই যে অল্প সময় খুবই তাড়াতাড়ি এই ম্যাগিটা খাওয়া খুব দরকার, খেতে দরকার আর কি, পড়লে খিদে পেলে আর কি, এরকম অল্প সময় আমার মা ম্যাগিটা করে দেয় এইভাবে। আর প্রত্যেকটা বাড়িতে এই ম্যাগি খুব অল্প সময় করে দিলে বাচ্চারা বা বড়রা, আর ম্যাগি খাওয়ার কোনো বয়স হয় না, প্রত্যেক মানুষই খেতে পারে। এই নিয়ে অনেকে ব্যঙ্গ করে, আমি ম্যাগি খেয়ে যাও, আমি খেতে খুব ভালোবাসি, সে করুক গিয়ে, আমার বয়ে গেল, তাতে কোনো আপত্তি নেই। যে আমার মাও খেতে খুব পছন্দ করে ম্যাগি, আমরা দুজনেই শেয়ার করে খাই, যখনই ম্যাগি যাই খাই, দুজন দুজনে শেয়ার করে, আমরা যে যে কেউ থাকুক বাড়িতে, সবাই সবাইকে দিয়ে ছুঁয়ে খেতে ভালো লাগে, সবাই শেয়ার করে খেতে বেশি আনন্দ হয়। আমার মাও খায় ম্যাগি, খেতে পছন্দ, ম্যাগি স্যুপটা খুব পছন্দ করে, মা ঝোল ঝোল পছন্দ করে ওই কারণে। আর সেটাই আমি বলছি যে ম্যাগি খেতে কোনো বয়স লাগে না, ম্যাগি সবার খাওয়ার জন্য প্রযোজ্য, বড় থেকে ছোট থেকে সবাই। আর এখন প্রায় হয়ে গেছে, মা ওভেনটি অফ করে দিল, নামাবে, যাই হোক। আপনারা বাড়িতে খুবই অল্প সময়ের মধ্যে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে করে খাবে, এতে খুব সুস্বাদু আর সুন্দর হবে খেতে। আর মা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখুন মা নিয়ে আসছে ঘরে, একটা প্লেটের মধ্যে বসালে ভালো হতো, গরমে আটকে যাবে না তো।
তুমি এই বাটিটাই খাবে তো? রুটি আছে না? হ্যাঁ হ্যাঁ, আলাদা করে দেখো, তাহলে ঠান্ডা হয়ে যাবে। কটা রুটি আছে এখানে? খাবি তো খা না, আমি আর রুটি টুটি খাবো না, আমার এমনি পেটের সমস্যা হচ্ছে। থাক, রুটি খেয়ে লাভ নেই। না একটু নাও, না না স্যুপ নাও, আর কি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে না? যাই হোক, এভাবে ম্যাগি খেতে খুব ভালো লাগে। আমরা এখন সন্ধ্যের টিফিন করতে পারি করছি। সারাদিন আপনাদের সাথে ব্লগে শেয়ার করিনি অনেক কিছুই, আমার শরীরটা এতটাই খারাপ ছিল, তাই যতটা পারবো এই ছোট ব্লগটির সাথে শেয়ার করলাম। আপনারা স্কিপ করবেন না, পুরো দেখার চেষ্টা করবেন পারলে। দেখুন ম্যাগির কালারটা কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। এই এই আজকে দিন আবার অনেকের বাড়িতে খিচুড়ি হয়েছে, তো আজকে খিচুড়ি হয়েছিল, খিচুড়ি ছিল, আমি সেরকম খাইনি, শরীরটা ভালো নেই, তাই মা এখন রুটি আর আলু মাখা দিয়ে রুটি খাচ্ছে, আর অল্প করে ম্যাগি নিয়ে নিয়েছে। আর খাবারগুলো পরে শেয়ার করবো আপনাদের সাথে। কোন পর এই গরম গরম ম্যাগি স্যুপ করে খাচ্ছি, ধোয়া বেরাচ্ছে। হ্যাঁ, দই দেখিয়েছি, ফার্স্টে দই দিয়েই শুরু করেছি ব্লগে, বুঝেছো? মা বলছে ব্লগে দই দেখিয়েছিস বন্ধুদের? মা বলছে হ্যাঁ, শুরুতেই দই দেখিয়েছি, যে মা দই পেতেছে, টক দই করেছে। যাই হোক, আপনারা দেখবেন কিভাবে করেছে সেটা আর বলিনি, পরে আমি আমুল দুধ দিয়ে করেছি। ও, দুধ দিয়ে করেছে, দুধ কিনে আনি নি, ঘরে আমার দুধ কেনা থাকে। আচ্ছা, ওই দুধকে জল গরম করে দুধ গুলিয়েছি, ওটাকে ফুটিয়েছি ভালো করে, অল্প সামান্য চিনি দিয়েছি, দিয়ে ওটাকে ফুটিয়ে তারপরে রেখেছি। রেখে আমার দই ছিল আগে, সেই দইটা একটু ঠান্ডা হয়েছে পরে দিয়েছি, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। টক দই এনেছিলাম, সেই টক দই আনার ফলে দুধ ফোটানোর পর ওই দুধে দিয়ে দিয়েছে, মিশিয়ে দিয়েছে, আর সিম্পল, আর কিচ্ছু করেনি, আর কিচ্ছু না। তারপরে এটাকে ঢেকে দিয়ে, ঢেকে একদিন রেখে দিয়েছে, হয়ে গেছে টক দই। এই যে মাঝে বললো এই যে টক দই, আপনাদের তো প্রথম ব্লগেই দেখাবে এই যে টক দই, এটা যখন তখন ধরতে নেই, যাই হোক, বাসি কাপড় টাপড় এক সাইডে রাখতে হয়, তাও ধরে দেখালাম আপনাদের সাথে, শেয়ার করলাম দইটা কিভাবে পেতেছে। দই আমি এখনো পর্যন্ত খাইনি, মা খেয়েছে, মা কেমন হয়েছে দই? সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আমি পরে খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। যাই হোক, এখন দুটো খেলি, আর এখন আমি ম্যাগিটা খেয়ে নিই, আমার খিদেও পেয়েছে। এটা খুব খারাপ, এই যে গায়ে চাদর দিয়ে দিয়েছি, ওয়েদার পরিবর্তন হয়ে গেছে এমন, আমাদের শীতের পোশাক প্রায় তুলেই দিয়েছিলাম, তা আজকে এত সারাদিন বৃষ্টি, তার মধ্যে আমার শরীরটা খুব ভালো নেই, সারাদিন পেটের যন্ত্রণা ছিল, হঠাৎ করে কেন পেট ব্যথা করছে জানি না, এখন কমেছে, এখন ম্যাগি স্যুপ খাচ্ছি, আর ঠান্ডাও লাগছে, গায়ে চাদর দিয়ে দিয়েছি, আর মাও সোয়েটার পরে নিয়েছে, এই যে সোয়েটার গায়ে দিয়ে দিয়েছে ওয়েদারের জন্য, সব তুলে রাখা হয়েছিল, আবার তুলে কেচে কুচে ধুয়ে রে সাইড করে রাখা হয়েছিল, আবার বের করা হয়েছে, কারণ ঠান্ডা লাগছে প্রচুর। এই দেখো বন্ধুরা, দই নিয়েছি, পাতলা করে দই করেছি, দইটা দারুণ হয়েছে। চলুন এখন দইটা আমি এখন খেয়ে টেস্ট করি, তারপর আপনাদের। হ্যাঁ, ভেঙে দিয়েছি একদম, ভেঙে নাড়িয়ে নিয়েছি বলেই তো এরকম হয়েছে। দই খাচ্ছি, জাস্ট অসাম, টক দই পেতেছে। দিদা খাই তো নি, আর গল্প শুনে লাভ নাই, বুঝলা? গল্প শুনে আর লাভ নেই, খেলে তো বুঝতাম। দইটা অসাম হয়েছে, খুব সুন্দর হয়েছে, এবার গরম পড়েছে, দই পাততে হবে, দই খাবো বাড়িতে বসেই, খুব খুব সুন্দর হয়েছে। ফ্রিজ থাকলে অনেক কিছুই করা যায় বলো, এই যে দইটা, দইটাকে আস্তে করে চামচে কাটছি, কেটে বাটিতে হালকা করে রাখছি, করে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? এই দেখেন, এই দেখেন অপূর্ব, এই যে জলই হয়ে গেছে, এই দেখুন দইটা, এই যে উঠেছে, এই যে দেখুন থকথকে পুরো একদম, দেখেছেন? দেখেছো বন্ধুরা, পুরো থকথকে, এই এই যে, এই দেখুন, এই যে, এই 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 দেখুন কত সুন্দর হয়েছে না দইটা।
অসাধারণ। এটা ঢাকনা ঢেকে দিই, এটা খেয়ে টেস্ট করি। এখন বাজে প্রায় 10:15, তা প্রত্যেক দিন তো দুপুরের খাবার দেখাই আপনাদের, দুপুরের খাবার টেবিলে। আজকে রাতের খাবারের টেবিলে কি কি আছে দেখাবো, আর কি কি খাবো দুপুরে দেখাতে পারিনি। আমাদের ঘরে কারেন্টও ছিল না, কারেন্ট চলে গেছিলো, তেমনি শরীরে এনার্জি ছিল না, শরীর খারাপ আমার, আর কি চারিদিকে সমস্যা ছিল দুপুরবেলাটা। ওই কারণে রাত্রিবেলা আপনাদের খাবারগুলো শেয়ার করছি, খেয়েছি আজকে। এটা করেছে ডাল শুকনো করে ডাল করা, এটা বেগুন দিয়ে বেগুন ভর্তা করেছে, এটা আলু ভাজা চাক চাক করে গোল গোল, ডিমের ভুজিয়া করেছে লঙ্কা পেঁয়াজ টিয়াজ বেশি দিয়ে, টমেটো দাওনি না প্লেন। আর এই যে ডাল করেছে লাউ দিয়ে, লাউ তো নাকি না সজনে ডাটা, সজনে ডাটা টমেটো দিয়ে পাতলা করে মুসুরির ডাল করেছে। এই মায়ের থালা, মা নিয়ে বসে গেছে টিভি দেখছে, আর মা করেছে এইটা দাঁড়ান দেখাচ্ছি, লাউ তরকারি করেছে লাউ দিয়ে শুধু, আর কি লাউর সাথে কিছু দিয়ে ডাল ডাল করেছো, সিম্পল শুধু লাউ কেটে ঝিঝিরি কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করেছে, সিম্পল পাতলা করে যে ঝোল টাইপের। এই হলো আজকে মেনু, চলুন আপনাদের কোনটা আগে দিয়ে খাই সেগুলো দেখাই, আগে কোনটা খাই। ভাত কি গরম রোদ উঠলে তবে, যখন রোদের সময় পাই পেলে তবে তো বেগুন ভর্তা দিয়ে মেখে নিই। বেগুন ভর্তাটা খুব সুন্দর হয়েছে, এই এক বেগুন ভাজা, বেগুন ভাজা আর ভাল লাগে না, তাই একটু অন্যরকম করেছে আজকে। বেগুন ভর্তাটা খুব সুন্দর করেছে, অনেকদিন পর বেগুন ভর্তাটা খেলাম। আর ডাল মাখানি, ডাল মাখানি করেছে এটা শুকনো শুকনো একদম। না তুমি তুমি দিলে তো এই পুরো দিয়ে দেবে জল, একটু লাউ থেকে ঝোল তরকারি করেছিল সেই ঝোল একটু নিয়ে নিলাম, কেন লাউ খাই না। ঢোলটা মেখে দেখি ডিম দিয়ে, বাবা ঝুল, ঝুলের কথা বলো না, কাল থেকে দরজার মধ্যে ঝুল করে রেখেছে, ঘরের মধ্যে এত ঝুল করে রাখছে আর কি বলবো। আর ডাল মাখিনি দিয়ে লাউ দিয়ে ঝোল দিয়ে খাত মেখে খাচ্ছি, ডালটা লাস্টে খাবো, ডিম ভুজি আছে, আর এই যে আলু নিয়ে নিলাম, আলু ভাজা দাও, ডাল দাও, এগিয়ে দাও নাহলে পড়বে টেবিলে। এখন লাস্ট পাতে ভাত ভেঙে নিয়েছি, এই মাঝখানে গর্তে দেবে, এই ডাল দিচ্ছে মা, ডাটা দিয়ে ডাল, ডাটা দিয়ে করেছে আজকে সজনে ডাটা দিয়ে, বেশ বেশ বেশ। তুমি তোমার জন্য রেখেছো তো, মা ডাটা সজনে ডাটা খাচ্ছে, সজনে ডাটা দিয়ে আজকে ডাল করেছে। ডাটা চেবাতে খুব ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে সজনে ডাটা চেবাতে, আমার তো খুব ভালো লাগে, যাই হোক আমার খুব ভালো লাগে, সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যাদের যাদের খেতে ইচ্ছা হচ্ছে চলে আসুন আমাদের বাড়িতে। ডাল দিয়ে ভালো করে মেখে নিলাম, ডিমের ভুজিয়াটা খুব সুন্দর হয়েছে যে দেখুন, ডিমের ভুজিয়া একরকম, নানান রকম তো রান্না হচ্ছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, থালায় জল ঢেলে দিয়েছি, মা এখনো সেবা করে যাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে আর খাবে না, পেট ভরে গেছে। এবার 10:30 বেজে গেছে, এবার হাত মুখ ধুয়ে ভালো করে বিশ্রাম পরিষ্কার হয়ে তারপরে বিছানায় শটাং হয়ে যাব, শুয়ে পড়বো, রাত তো অনেক হয়েছে, কেন সকালবেলা আবার উঠতে হবে। তা এখন আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।